হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির মানুষরা কেমন ফল পেতে চলেছে না চলেছে। ফার্স্টেই জানবো বৃহস্পতির এই রাশি পরিবর্তনটি আপনাদের কোন হাউসে হচ্ছে। বৃহস্পতির এই রাশি পরিবর্তনটি কিন্তু আপনাদের থার্ড হাউসে হচ্ছে। এই থার্ড হাউসে বৃহস্পতির রাশি পরিবর্তনটি হওয়ার ফলে কিন্তু আপনাদের যে কমিউনিকেশান স্কিল সেটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু আপনাদের কথা বলার মধ্যে খুব সুন্দর একটা পাওয়ার কাজ করবে। আপনারা এই কথা বলে লাইফের 75% সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই সময় আপনাদের ভাই বোনের থেকে যে কোনো সহায়তা কিন্তু আপনারা পাবেন। ভাই বোনের কেরিয়ার কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার প্রচণ্ড রকম সম্ভাবনা থাকছে। এই সময় যারা সেলসে জব করেন তাদের জন্য সময়টা ভালো, কিন্তু যারা সেলসে আছেন বা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পেতে পারেন। এবার জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন বিবাহ করবেন, বা যাদের বিবাহতে কোনো না কোনো কারণে বাধা সৃষ্টি হচ্ছিলো, সেই সকল সমস্যা থেকে কিন্তু এই সময় আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই সময় কিন্তু বিবাহ হওয়ার চান্স কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। শুধু বিবাহ নয়, একটি সঠিক বিবাহ হওয়ার চান্সও কিন্তু এই সময় আপনাদের থাকছে। এই সময় যারা নতুন বিজনেস শুরু করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা নতুন বিজনেস খুব সুন্দরভাবে জমিয়ে উঠতে পারবেন, বিজনেসে খুব ভালো সফলতা কিন্তু এই সময় পাবেন। আর যারা অলরেডি বিজনেসের মধ্যে আছেন তাদের বলবো এই সময় যদি আপনারা একটু বেশি পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সফলতা অবশ্যই আপনার কাছে আসবে। সফলতা পেতে গেলে একটাই এই সময় আপনাদের মন্ত্র হওয়া উচিত, যেটা হচ্ছে আপনাদের অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ জুপিটারের সাথে স্যাটার্ন যেহেতু আছে সেক্ষেত্রে আপনারা যদি একটু বেশি পরিশ্রম করেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। এটা আপনাদের লাইফে এমন একটা সময় যেটা অনেক দিন ওয়েট করলে কিন্তু এই টাইমিংটা পাওয়া যায়। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষত যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব দুর্দান্ত, যারা বিজনেসে কিন্তু অনেকটা গ্রোথ এই সময় দেখতে পাবেন। অবশ্যই বিজনেস থেকে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু অনেকটা মাত্রায় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটা মাত্রায় ভালো থাকছে। বিবাহিত জীবনে অনেকদিন পর যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা হয় সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা পেতে চলেছেন। যে সকল মানুষের এরকম একটা সিচুয়েশান এসে গেছিলো, প্রায় রিলেশনটা ব্রেক হয়ে যায়, সেই রিলেশনগুলো এখান থেকে কিন্তু একটা সঠিক পথে যাবে বলা যেতে পারে। সেই রিলেশনগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে ডেফিনেটলি আপনাকে নিজেকে একটু ঠিক হতে হবে, তারপর গিয়ে কিন্তু এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবার বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে বাবার হেলথ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। বাবার সাথে যাদের রিলেশন খুব একটা ভালো ছিল না সেই সম্পর্কগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় অবশ্যই করে আপনাদের কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, অবশ্যই সেটা কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণটা হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকছে। আপনাদের টিচারদের সাথে এই সময় কিন্তু আপনাদের সম্পর্ক প্রচণ্ড মাত্রায় ভালো হবে। ফ্যামিলির লোকজন বলতে ফ্যামিলিতে যারা সিনিয়র আছে তাদের সাথে সম্পর্ক কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হবে। তাদের থেকে আপনারা যে কোনো বিষয়ে সহায়তা কিন্তু এই সময় পেতে পারেন। সিনিয়রদের হেল্পে কিন্তু আপনারা
লাইফে অনেকটা এগিয়ে যাবেন, সেটা আপনার ফ্যামিলি বলুন বা অফিস বলুন, যাই হোক না কেন সিনিয়রদের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা আপনাদের এই সময় ভালো হয়ে যাবে। এই সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপেও খানিকটা মন যাবে, কিছুটা আপনারা নিজেকে সেই বিষয়ে ইনভলভ করে ফেলবেন। জানবো বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। এই সময় যারা অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনারা ইনভেস্ট করলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোর যে বেস যেটা আপনাদের এই সময় অনেকটা স্ট্রং হয়ে যাবে সেটা কিন্তু আপনাদের অনেকটা প্ল্যানিং করে করতে হবে। আপনারা যদি একটু প্ল্যানিংটা ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এই সময় লাইফে অনেক কিছু জিনিস আপনারা অ্যাচিভ করতে পারবেন, যেটা হচ্ছে যারা অনেকদিন ধরে ধরুন প্ল্যানিং করছিলেন আপনারা বাড়ি নির্মাণ করবেন, বিশেষ করে জুপিটার আর স্যাটার্ন যেহেতু একই জায়গায় চলে গেছে সেহেতু কিন্তু বাড়ি নির্মাণ করার যে উইশ যাদের আছে এই সময় সেটা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষদের জুপিটার এই ট্রানজিট নিয়ে কী রেজাল্ট পাবেন না পাবেন ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই ইনফরমেশানটি পেয়ে যায়। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।